বাড়িতে মাছ মাংস না থাকলে দারুণ মজাদার এই ডিমের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে তৈরি হয়েছি। খুব কম সময়ে কিন্তু দারুণ টেস্টি এই ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন, যা দিয়ে রুটি লুচি পরোটা সবাই সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতে হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে যে মাছ মাংস ফ্রিজে নেই, তখন কিন্তু এই ডিমের রেসিপিটা তৈরি করে তাদেরকে দিতে পারেন। রাইস ভাত সবাই সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কড়াইতে সাদা তেল নিয়ে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব, তার সাথে চারটে শুকনো লঙ্কা আর 10 থেকে 12টার মতন কাজু বাদাম নিয়ে একই সঙ্গে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। আগে থেকেই আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমের গায়ে বা ডিম যখন ভাজব সুন্দর একটা কালার আসবে। ডিমগুলোকে ছুরির সাহায্যে এরকম করে কেটে নিলাম, তাতে ডিমের ভেতরে মশলাটা কিন্তু ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। কড়ার মধ্যে সব ডিমগুলোকেই দিয়ে দিয়েছি, এরকম একটু লাল লাল করে নেড়ে চেড়ে আমি ভেজে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে রেখে দেবো। ওই কড়ার তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়নে দিলাম। এখানে আমি দারচিনি, 3টে লবঙ্গ আর এলাচ এখানে ফোড়নে দিলাম। 30 সেকেন্ডের মতন অপেক্ষা করে বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। 2 মিনিট সময় ধরে ভালো করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা আর কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম একসাথে, সেটার একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা এখানে দিয়ে আবারও কিন্তু ভালো করে কষে নেব। যতক্ষণ না না তেল ছাড়ে একটু কষে নেব। দেখুন হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার 3 চামচ থেকে 4 চামচ এখানে টক দই ওই মিক্সির জারেই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমে করে টক দইটা দেবেন, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। ভালো করে পেঁয়াজের সঙ্গে 5 মিনিটের মতন সময় ধরে কষে নিলাম। এবারে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতন নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে করেই আমি 1 চামচই দিয়েছি, আর 1/2 চামচের মতন গরম মশলা দিয়েছি। পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কিন্তু কষে নেব। তেল ছেড়ে এসেছে, এবার মিক্সির যে বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো। কেন মিক্সির গায়ে অনেক মশলা লেগে থাকে, সেই জলটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব। জলটা দিয়ে জলটা ফুটে এসেছে, এবার একটা একটা করে ডিম এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপি দিয়ে কিন্তু সকালবেলা বা রাত্রিবেলা ডিনারে এইটা কিন্তু সার্ভ করতে পারেন, খুব সুন্দর লাগে। আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু রাতের ডিনারে বলুন বা সকালে বলুন আমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে। ব্যালেন্স করার জন্য তাই 1/2 চামচের মতন চিনি দিলাম আর সবশেষে একটু কসুরি মেথি দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। অসাধারণ স্বাদের এই ডিমের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নমস্কার, সবাই খুব ভালো থেকো, আবার নতুন ভিডিওয়ে দেখা হবে।